হ্যালো ফ্রেন্ড কেপিএস পদের নিয়োগ সংক্রান্ত একটি আপডেট দেবো আজকের ভিডিওতে যেখানে প্রায় শূন্য পদ রয়েছে এক হাজারটি এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনি কেপিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্ক্রিনে আপনার যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এটি দু হাজার ষোলো সালের একটি নোটিফিকেশন এর আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কেপিএস পদের নিয়োগ করা হয়েছিল কিন্তু এবছরে নিয়োগ করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল টাফ সিলেকশন কমিশন যেখানে শূন্য পদ রয়েছে এক হাজারটি এক্ষেত্রে দু হাজার ষোলো সালের নোটিফিকেশান অনুযায়ী উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এমন একটি যোগ্যতা চাওয়া হয়েছিল সেখানে বেতন বলা হয়েছিল পাঁচ হাজার চারশো টাকা থেকে পঁচিশ হাজার দুশো টাকা সেই সঙ্গে গ্রেড পে থাকছে দু হাজার নশো টাকা এই ক্ষেত্রে বয়স চাওয়া হয়েছিল আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক হাজারটি যে শূন্য পদে নিয়োগ করতে চলেছে কেপিএস এই সংক্রান্ত আপডেটটি আপনি কোথা থেকে আমি কোথা থেকে সংগ্রহ করেছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি কর্মসংস্থান পেপারের জিজ্ঞাসা পর্বে এই জিজ্ঞাসা পর্বে প্রচুর নতুন নতুন চাকরি সংক্রান্ত জিজ্ঞাসা করা রয়েছে চলুন এক এক করে আমরা ধীরে ধীরে দেখে নেব তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে কেপিএস সংক্রান্ত আপডেট কি রয়েছে প্রথমে যে কোশ্চেনটি করা হয়েছে পুলিশের চাকরি সংক্রান্ত একটি কোশ্চেন যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য কি অন্য রাজ্যের বাসিন্দযোগ্য এক্ষেত্রে কর্মসংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন হ্যাঁ সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করতে পারেন পরবর্তী যে কোশ্চেনটি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল জেল পুলিশের ওয়ার্ডার ও ফিমেল ওয়ার্ডার পদের জন্য যে ইন্টারভিউর কথা হয়েছিল কথা হয়েছিল তা স্থগিত রাখা হয়েছিল নতুন তারিখ কি ঠিক হয়েছে এর পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান পেপারে কর্মকর্তারা উত্তর দিয়েছেন নতুন করে ইন্টারভিউর তারিখ ঠিক হয়েছে অলরেডি বারোই আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হয়ে গেছে আপনাদের কোন তারিখে ইন্টারভিউ পড়েছে অবশ্যই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে দেখে নেবেন পরবর্তী যে চাকরি সংক্রান্ত আপডেট উঠে এসেছে স্টাফ সিলেকশন কমিশনের একটি নিয়োগ সংক্রান্ত আপডেট কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যে পরীক্ষা হতে হতে বন্ধ হয়ে যায় সেই পরীক্ষা কবে হবে মার্চ মাসের যে তিন দিন পরীক্ষা হয়েছিল ওই দিন যারা পরীক্ষা দিতে যেতে পারেনি তাদের কি পরীক্ষা নেওয়া হবে এই সংক্রান্ত কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কর্মকর সংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন দু হাজার উনিশ সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টায়ার এর বার্ষিক বাকি পরীক্ষা পরীক্ষা হবে ১২ই অক্টোবর থেকে ষোলোই অক্টোবর উনিশে অক্টোবর থেকে একুশে অক্টোবর ও ছাব্বিশে অক্টোবর মার্চে যারা পরীক্ষা দিতে যেতে পারেনি অথচ পরীক্ষা হয়েছে তাদের আর পরীক্ষা নেওয়া হবে না পরবর্তী যে কোশ্চেনগুলো এসছে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষে যে কোশ্চেনগুলো করা হয়েছে মোটর ভেকিয়াল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের পরীক্ষা হওয়ার কথা ছিল ষোলোই আগস্ট কবে হবে নতুন করে কি আর দরখাস্ত দিতে হবে এই সংক্রান্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন ষোলোই আগস্ট মোটর ভেকিয়াল ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে না করোনা পরিস্থিতি ঠিক হলে নতুন পরীক্ষার তারিখ ঠিক হবে পরবর্তী কোশ্চেনটি করা হয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদে লোক নেওয়া হবে পিএসসির মাধ্যমে না টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি কবে বেরোবে শূন্যপদ কত এই সংক্রান্ত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন এবার কৃষি প্রযুক্তি সহায়ক পদে লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেখানে নবান্ন সূত্রে খবর এই পদের এবার প্রায় এক হাজারের বেশি শূন্যপদ আছে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনও ঠিক হয়নি পরবর্তী যে কোশ্চেনটি করা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষার কম্পিউটার টেস্ট কেমন হয় থিওরিটিক্যাল না প্র্যাকটিক্যাল টেস্ট এক্ষেত্রে কর্মক সংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন এখানে জানানো হয়েছে কম্পিউটার টেস্ট প্র্যাকটিক্যাল করে দেখাতে হয় ট্রাইপিং টেস্ট ছাড়াও ওয়ার্ডের কাজ করে দেখাতে হয় পরবর্তী যে কোশ্চেনটি করা হয়েছে ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা কবে এই পরীক্ষা কী কী বিষয়ে থাকবে কোন কোন পার্টে কত নম্বর থাকবে এর পরিপ্রেক্ষিতে কর্মসংস্থান পেপারের কর্মকর্তারা উত্তর দিয়েছেন ক্লার্কশিপ পার্ট এর পরীক্ষা হওয়ার কথা ছিল সাতাশে সেপ্টেম্বর কিন্তু পিএসসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানান তেরোই আগস্ট থেকে যে যেসব পদের পরীক্ষা হওয়ার কথা ছিল কোভিড সংক্রান্ত কারণে তা স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময়ে অবশ্যই নতুন চাকরির মানে পরীক্ষা সংক্রান্ত একটি নোটিফিকেশান পিএসসির মাধ্যমে দেওয়া হলে আমি সবার আগে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান বা কর্মক্ষেত্রের পেপার সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন